এবারের বিশ্বকাপে সেরা পেস বোলিং অ্যাটাক কোন দেশের, কোন পেসাররা ছড়ি ঘোরাবেন এবারের বিশ্বকাপে, ভারত পাকিস্তানের পেস অ্যাটাক আলোচনায়। এমনকি বাংলাদেশও স্বপ্ন দেখে তাদের পেস অ্যাটাক দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকারও রয়েছে দুর্দান্ত পেস অ্যাটাক। বড় টুর্নামেন্টে সবসময়ই দলের মূল কাণ্ডারি হতে দেখা যায় পেসারদের, ফলে বাড়তি সুবিধাও পায় দলগুলো। বর্তমানে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে দাপট ধরে রেখেছে ফাস্ট বোলাররা। আসন্ন বিশ্বকাপে পেসারদের ছোড়ো বোলিং দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেট প্রেমীরা। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলে নেয় ভারত। সাত ওভারে 21 রানের খরচায় 6 উইকেট নেন সিরাজ। একই সাথে আসরের দ্বিতীয় সর্বোচ্চ 10 উইকেট নেওয়া এই পেসার হন ফাইনাল সেরাও। এমন পারফরম্যান্সে ওডিআই র্যাঙ্কিংয়ের 8 ধাপ এগিয়ে তৃতীয়বারের মতো শীর্ষস্থান দখল করে নিয়েছেন এই ফাস্ট বোলার। এছাড়াও তাদের রয়েছে মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরা। পেস অ্যাটাকে বেশ এগিয়ে মাইটি অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ওডিআই র্যাঙ্কিংয়ের 2-এ আছে জস হ্যাজলউড। এছাড়াও তাদের রয়েছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো সেরা পেস ইউনিট। এশিয়া কাপে পাকিস্তানের পেস অ্যাটাকে আতঙ্কিত হয়েছিল বাকি দলগুলো। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রফের মতো পেস ট্রোয়ের কাছে অসহায়ত্ব বরণ করেছিল বাকি দলগুলো। যদিও বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ, তবে তাদের রয়েছে হাসান আলীর মতো চমৎকার ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের রয়েছে ট্রেন্ট বোল্ট, ওডিআই র্যাঙ্কিংয়ে যার অবস্থান 3 নম্বরে। এছাড়াও আছেন টিম সাউদি ও লোকি ফার্গুসন। প্রতিপক্ষ দলের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন এই 3 পেসার। শক্তিশালী পেসারদের তালিকায় পিছিয়ে নেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ক্রিস ওকস, মার্ক উড ও বেন স্টোকসের মতো তারকা পেসার নিয়ে সাজানো হয়েছে এবারের বিশ্বকাপ স্কোয়াড। কাগিসোর আবাদা, লুঙ্গি এনগিডিদের নিয়ে গড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড। আসরে বাকি দলগুলোর চাইতেও কোনো অংশে কম যান না তারা, তবে ইঞ্জুরিতে ছিটকে গেছেন আনরিক নরকিয়ার মতো শক্তিশালী পেসার। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।